আমাদের রক্ত নিয়ে, রসুলের রক্ত নিয়ে খেলবে, আমরা কোনো অবস্থায় বরদাস্ত করবো না। যেই ব্যক্তি আমাদের রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, তাদের নির্বিঘ্নে তাদেরকে ফাঁসির দাবি জানাই। ভারতের সাথে সম্পূর্ণ ভাবে আমাদের বয়কট করা দরকার। ভারতের যেই দূতাবাসের রাষ্ট্রদূতকে আমাদের দেশ থেকে বহিষ্কার করার জন্য বাংলার মুসলমান দাবি জানাচ্ছে। আমরা সবাই রাসূল সেনা, জিহাদ করে বাঁচতে চাই। Oh!
Ya,
সামনে তো সাইড এক কোনত গেল, যেখানে এক কোনত গেল
ইসলামের সূত্র Come on!